দিন পরে আমার ফাদার অসুস্থ হয়ে যায় এবং তারপরে কিছুদিনের মধ্যে উনি মারা যায়। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। আমি স্ল্যাপের মধ্যে ঘুমায় থাকতাম এবং বাসা থেকে আমি খাবার সাথে তো ওইখানে আমি ঘুমাইতাম, ওইখান থেকে আবার এক দুই ঘন্টা ঘুমাই আবার উঠে বিকালবেলা ওইখানেই প্র্যাকটিস করতাম। সবাই এসে দেখতো যে না ও ওইখানেই শুয়ে আছে, অনেকে বলতো যে কিরে পাগল টাগল হয়ে গেছে। This is Ifti. Welcome to my another blog. আজকে আমরা ব্লগ করব মুসাদ্দেক সৈকতের সাথে। মুসাদ্দেক আমার গুড ফ্রেন্ড। তো আমরা চেষ্টা করব যে মুসাদ্দেকের ভেতরের গল্পগুলি জানার জন্য এবং কি আপনাদের জানাবো আমরা। তো আমরা সবসময় আসলে চিন্তা করি যে একটা ক্রিকেটার অনেক টাকা পয়সা ইনকাম করতেছে পশ লাইফ, কিন্তু এগুলোর পিছনে যে কি পরিমাণ শ্রম দিতে হয় সেগুলো আসলে আমরা জানি না। তো এটা আমরা সরাসরি মুসাদ্দেকের কাছ থেকে শুনবো, তাহলে আপনারা কিছুটা রিয়ালাইজ করতে পারবেন যে এই পর্যন্ত আসার পিছনে কতটা পরিশ্রম করতে হয়। মুসাদ্দেক কেমন আছো তুমি? আছি ইফতি ভাই, ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের তো ধরো খুব একটা বাইরে যাওয়ার সুযোগ নাই, যেহেতু আমরা একটা সিরিজ খেলতে এখানে আসছি বাগলের মধ্যে। তো ভাবলাম তোমাদের গল্পগুলি আমাদের ভিউয়ার যারা আছে ওদের সাথে আমরা শেয়ার করব। তো মুসাদ্দেক, আমার ফার্স্ট জানার ইচ্ছা যে তুমি কেন ক্রিকেটে আসলা? মানে অনেকগুলো গেমসই বাংলাদেশে আছে, তুমি ফুটবলার হইতে পারতা, কিন্তু হোয়াই ইউ চুজ ক্রিকেট? না আসলে ইফতি ভাই, টু বি ভেরি ভেরি অনেস্ট, আসলে আমি প্রথমে কিন্তু ক্রিকেটার ছিলাম না, আমি প্রথমে ছিলাম হকি প্লেয়ার। আচ্ছা, হ্যাঁ। দেন আমি এক বছর হকি খেলার পরে আমি আসলাম ফুটবলে। আমি ফুটবল খেলবো, হঠাৎ মন চাইলো যে আমি ফুটবল খেলবো, হকি এনজয় করতেছি আমি ফুটবল খেলবো। দেন ফুটবল প্র্যাকটিস করা শুরু করলাম, ফুটবল প্র্যাকটিস করলাম এক বছরের মতো। স্কুল টিমের যে কিছু আমরা ফ্রেন্ডরা খেলি বা স্কুল টিমের কোচ প্র্যাকটিস করা, ওখানে যাই কিছুদিন প্র্যাকটিস করলাম। তারপরে দেখলাম যে এলাকার যে সিনিয়ররা যারা আছেন এবং আমার সার্কেলে যারা আছেন সবাই দেখি ক্রিকেট খেলে। তো ওই সময় থেকে আসলে ক্রিকেটের প্রতি ওদের সাথে এসে খেলা, স্কুল টিমের হয়ে খেলা, তো স্কুল টিমের কোচ ওনার হাত ধরে প্রথমে ক্রিকেটে আসা। তো এরপর থেকে আসলে ক্রিকেটের প্রতি যখন শুরু করলাম, তারপর থেকে ক্রিকেটের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করা শুরু করি। তারপর থেকে চিন্তা করলাম যে না আসলে অন্য গেমস গুলো আমি এনজয় করতেছি না, আমি ক্রিকেটটাই বেশি এনজয় করছি। ইভেন আমাদের ফ্যামিলির একটা টিম ছিল, মানে আমাদের জেলা ময়মনসিং এর তো ফার্স্ট ডিভিশনে একটা টিম ছিল, যেটার দায়িত্বে আমার চাচা ছিল, আমার ফাদার ছিল, ফ্যামিলি মেম্বারসাই ছিল। তো ওই জায়গাতে যখন আমি দেখতাম আমাদের টিমটারই ম্যাচ হচ্ছে, তো ওইখানে যা আমি বসে থাকতাম খেলা দেখতাম। ওই যে ছোট ছিলাম ওই সময় ব্যাট টেট নিয়ে নাড়ানাড়ি করতাম, ওই সময় প্লেয়ারদের দেখতাম, বিভিন্ন প্লেয়ার আসতো বাইরে, বড় বড় প্লেয়াররাও তো তখন খেলতো। হ্যাঁ, ওই সময় আমি যে সুজন ভাইদের দেখছি, সুমন ভাইদের দেখছি, নানু ভাইদের দেখছি, ওনারা যায় ময়মনসিংহে খেলতো। তো ওইগুলা দেখে আসলে নিজের নিজে ইন্সপায়ার হয়েছি যে না ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলা যাবে। হ্যাঁ, এবং ওনারা যখন যায় ওইখানে সবাই সেলফি তোলে, তো ওই এইগুলা এই বিষয়গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে হ্যাঁ ফটোগ্রাফ নিবে। তো এই জিনিসগুলো দেখে আমি ক্রিকেটের প্রতি আসক্ত হই এবং ওই সময় থেকে আমি চিন্তা করি আমি ক্রিকেট খেলবো। আমি যখন স্কুল টিমে আমি যখন টেনিস বলে ক্রিকেট খেলি, ওই সময় আমাদের একজন বড় ভাই ছিল, ওনার নাম হলো ফরহাদ। তো ওনার সবাই বড় ভাই বলে ডাকতো, তো আমরা সবাই বড় ভাই বলে ডাকতাম। তো উনি আইসা বলতো যে চলো যাই ক্রিকেট খেলতে যাই। তো স্কুলের পরে যে সময়টা পেতাম আমরা ক্রিকেট খেলতাম, এবং তারপর আমাদের স্কুল টিমের কোচ ছিল হাবিবুর রহমান বুলু স্যার। তো উনি মানে জেলা স্কুলে, মানে কোন স্কুলে? আমি পুলিশ লাইন স্কুলে স্টুডেন্ট, পুলিশ লাইনে ওই স্কুলের কোচ ছিল। তো উনার হাত ধরে কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার মানে আছে খেলতেছে। তো উনার কাছে যাই আমি প্রথম, মানে উনি একটা ব্যাট, ক্রিকেট ব্যাট এভাবে পিচের উপর রাখছে, রাখার পরে আমি ব্যাটিং করতেছিলাম, তো উনি এসে আমার ব্যাটটা রাখছে, রেখে বলে ব্যাটটা তুলো। তো ব্যাটটা যখন আমি গ্রিপে তুললাম, তো উনি এটা দেখে খুব খুশি হইলো এবং উনি বললো যে না তোমার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো এরপর থেকে আসলে উনি প্রথম আমাকে ব্যাট ধরার গ্রিপটা ঠিক করে দিল, এবং তারপরে আমি স্কুল টিমের হয়ে ক্রিকেট খেলি। এবং যখন আমি স্কুল টিমের হয়ে ক্রিকেট খেলি, ওই সময় কিন্তু আমার বাসা থেকে আমার কোনো সাপোর্ট ছিল না যে আসলে ক্রিকেট খেলবো কেন, পড়াশোনা করবো, চাকরি টাকরি করবো, এরকম একটা কিছু বাসা থেকে প্রেশার থাকে আর কি। তো ওই সময় মানে আমার বাসা থেকে টোটালি কোনো সাপোর্ট ছিল না, তবে আমার আম্মা সাপোর্ট করতো। তারপরে যখন আমি স্কুল টিমের হয়ে ভালো খেললাম, ভালো খেলার পরে যখন আমি আন্ডার 14 জেলা টিমে চান্স পেলাম,
ওই সময় আমার ফাদার মানে আমার আব্বা ওই সময় উনি চিন্তা করলো যে না এখন ক্রিকেটে হ্যাঁ মোটিভেট করবে এবং উনি এত আনন্দের সাথে সবাইকে বলছিল যে আমার ছেলে জেলা টিমে চান্স পাইছে এটা তো প্রত্যেক বাবা মার কাছে একটা প্রাউড এটা মানে তখন বিষয়টা আমার ফ্যামিলির অ্যাটমোসফিয়ারটা একদম অন্যরকম ছিল যে আসলে আমার ছেলে খেলতেছে হ্যাঁ মানে খেলবে জেলা টিমের হয়ে সবাই খেলা দেখবে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে তো ওই সময় থেকে যে আমি ফ্যামিলির সাপোর্টটা পাইলাম তারপর থেকে আমার কাছে মনে হয়েছে যে না আমি ক্রিকেট খেলবো এবং আমার ইন্সপায়ার জায়গাটা ওইটাই ছিল যে ফ্যামিলি মোটিভেটটা আমার অনেক বড় বেশি কাজে লাগছে তুমি প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করছো কত সাল থেকে প্রফেশনাল ক্রিকেট আসলে আমি যখন আন্ডার 14 শেষ করি এবং যখন আমি আন্ডার 16 খেলি তখন আমি স্কুল টিমের হয়ে খেলছি এবং আন্ডার 16 যখন আমি জেলা বিভাগ এবং ফার্স্ট আমি ন্যাশনাল কল পাই চিন্তা করিনি আসলে যে যেটার মাধ্যমে আসলে টাকা ইনকাম করা যায় বা কিছু এরকম তো যখন আমি আন্ডার 17 এ ক্যাম্প করি ক্যাম্প করে আমি বাসায় যাই তার আগে একটা স্টোরি আছে সেটা হচ্ছে যে আমি আমার বাসা থেকে খুব ট্রাই করছে আমার জন্য বিকেএসপি স্টুডেন্ট হয়ে বিকেএসপি তে ট্রাই করা হয়েছে এবং আমি প্রায় 4 বারের মতো বিকেএসপি তে ট্রায়াল দিছি এবং আমি 3 বার চান্সই পাই নাই একবার আমি দিনাজপুরে আমাকে ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে 6 মাসের সেই ক্যাম্প আমি পুরোটা করতে পারিনি আমি 2 মাস আগেই চলে আসছি তো এর জন্য আমার ফ্যামিলি সবাই একটু মনোক্ষুণ হয়েছে যে এত ভালো একটা অপরচুনিটি ছিল আমি চলে আসছি হ্যাঁ তারপরে নেক্সট ইয়ার আমি আবার ট্রায়াল দিই এবং আবার আমি চান্স পাই তো ওই বছর যখন আমি চান্স পাই তখন মানে আমাদের একটা লাইনে দাঁড় করানো আপনি বিকেএসপি স্টুডেন্ট আপনি জানেন যে ওই ফাইনাল সিলেকশনের পর একটা লাইনে দাঁড় করা হয় এবং তখন আমাকে দেখা কোচটা বলতেছে না ও মনে হয় একটু বড় হবে বয়সে তো হবে না তো ওইটা ওই চান্সটাও মিস হয়ে গেছে তো তখন আমি চিন্তা করলাম যে না বিকেএসপি হবে না আমার খেলতে হলে বাইরে থেকে খেলতে হবে তো এইগুলা চিন্তা করে যখন আমি আসছি আইসা তার কিছুদিন পরে আমার ফাদার অসুস্থ হয়ে যায় এবং তারপরে কিছুদিনের মধ্যে উনি মারা যায় তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল মানে এটা ওইটুক বয়সে আসলে আমি আমার ফ্যামিলি তো তুমি তো বড় না হ্যাঁ আমার একজন বড় বোন আছে তারপরে আমি তারপর আমার 2 ছোট ভাই ডিফিকাল্ট হ্যাঁ তো ওই সময় আমাদের কাছে এত ডিফিকাল্ট মনে হয়েছে যে আমি আমার ওই সময় থেকে আমি আমার আম্মাকে এত পরিমাণ সম্মান করি যে কারণ ওই সময়কার একজন মানুষ সে ধরে ছিল এবং আমাদের অন্য কিছু করা লাগে না আমরা পড়াশোনা থেকে শুরু করে আমরা খেলাধুলা 3 ভাই সবাই একসাথে সবকিছু ঠিক মতো করতে পারছি তো এটা অনেক বড় একটা পাওয়া আমি বুঝতে হ্যাঁ আসলে মায়ের সবার মায়ের ব্যাপারটা থাকে কি অন্যরকম যে মা তো মাই বাট হ্যাঁ এটা সবাই আপনার কাছে আপনার মা অন্যরকম আমার কাছে আমার মা বাট আমি আমার মানে এমন সম্মান করি যে আসলে ওনার জন্য আজকে আমি এই পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছি তো এটা গর্বের বিষয় ওই সময় থেকে আমি চিন্তা করলাম যখন আমার আম্মা আমাকে সাপোর্ট করা শুরু করলো আমার আব্বা মারা যাওয়ার পরে তখন আমি চিন্তা করলাম আমি প্রফেশনালি ক্রিকেট খেলবো এবং ওই সময় থেকে যে আমি আমার প্র্যাকটিসের লেভেলটা অন্যরকম হয়ে গেছে মানে আমি যখন প্র্যাকটিস করতে যাইতাম তখন আমি চিন্তা করতাম আমার সার্কেলে যারা আছে তারা যা করবে তার থেকে আমি 5% সবসময় আগে থাকি। You have to do something. তোমাকে করতে হবে। মানে ধরো এখানে 50 জন ছেলে প্র্যাকটিস করতেছে আমারই ওইখানে মানে সবার নজর আমার উপরে থাকা লাগবে এবং সবাই শেষ হয়ে গেছে না আমি শেষ করলে তাহলে আমি ওই জায়গায় থেকে যাব। হ্যাঁ তো আমার আগে তো আমার আগে তো হলে আমার একটু ওদের থেকে বেশি কিছু করতে হবে এবং ওই সময় আপনি তো আমাদের মানে পার্শ্ববর্তী জেলাতেই থাকেন আপনি সার্কিট ডোজ মাঠে খেলছেন তো ওইখানে একটা জিমনেশিয়াম আছে ওই জিমনেশিয়ামে একটা স্ল্যাব আছে তো যখন সকালবেলার সেশনে প্র্যাকটিস করার সময় বাসায় চলে যেত আমি আর বাসায় যেতাম না আমি স্ল্যাপের মধ্যে ঘুমায় থাকতাম এবং বাসা থেকে আমি খাবার সাথে তো ওইখানে আমি ঘুমাইতাম ওইখান থেকে আবার 1-2 ঘন্টা ঘুমাই আবার উঠে বিকালবেলা ওইখানেই প্র্যাকটিস করতাম সবাই এসে দেখতো যে না ও ওইখানেই শুয়ে আছে অনেকে বলতো যে কিরে পাগল টাগল হয়ে গেছে নাকি বা এরকম টাইপের তো এইগুলো কথা আসলে আমার কখনো আমি ওইভাবে নেই নাই না না আসলে আসলে ভেরি প্যাথেটিক তুমি বলতেছিলা মুসাদ্দেক যে তোমার তোমার এক সময় ওই যে প্র্যাকটিস করে তুমি যেতা না এক্সট্রা তুমি সব সময় ট্রেনিং করার একটা প্ল্যান ছিল তারপরে স্ল্যাবে ওঠা না আসলে এক্সট্রা প্র্যাকটিস করা বলতে যে আমি ওই সময় যখন সকালের সেশনে সবাই প্র্যাকটিস করতো করে বাসায় যেত যে আবার আমার সাথে যারা ছিল এরাও বিকালবেলা প্র্যাকটিস করতো বাট আমি বাসায় আর যেতাম ওই সময়টাতে ওই সময় আমি বাসা থেকে খাবার নিয়ে আসতাম এসে আমি ওইখানেই খাইতাম মাঠের মধ্যে বসে এবং ওইখানে একটা স্ল্যাব আছে ওই স্ল্যাবটার উপরে আমি ঘুমাতাম এখন ওই স্ল্যাবটা আছে আমি যে মাঝে মাঝে বসে এখানে এবং প্র্যাকটিসও করি মানে আসলে আমি মনে করি যে ওই সময় আমি ওই কষ্টগুলো করছি এবং তার পিছনে আসলে আমার ফ্যামিলি বলতে আমার আম্মার যে সাপোর্টটা ছিল আসলে সেটা আনবিলিভেবল সেটা আমি মনে করি যে আসলে আমি আজকে যাই হয়ে যায় না কেন এবং আমি যদি ইন ফিউচারে বাংলাদেশের জন্য অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট করে নিয়ে আসি সেটা একমাত্র তার জন্যই হবে সো এটা মানে আমি তার সম্মানটা আমার কাছে
একটু অন্য লেভেলে থাকে আর কি। তো এই জায়গা থেকে আসলে মানে আমার তখন থেকে প্রফেশনাল ক্রিকেট শুরু করা, মানে ওই সময়টা তো শুরু করিনি, বাট যখন মানে আমি ফার্স্ট ডিভিশন খেলছি, ফার্স্ট ডিভিশনে আমি সেকেন্ড হাইয়েস্ট রান করি এবং 26 উইকেট পাই। তারপরে আবাহনী আমাকে কল করে এবং আবাহনীতে আমি যাই, প্রথম আমার টাকা ইনকামের ওয়ে হচ্ছে ওইখানে, ওইখান থেকে। তো ওই সময় আমাকে আসলে আমাদের যা লোকাল কোচ যারা আছে, যেমন ফাহিম স্যার, ইসান স্যার, বাউল স্যার, সোহেল স্যার এবং আরো অনেকে আছেন, হয়তো আমি সবার নাম একসাথে বলা হয়তো সম্ভব না, লোকাল কোচ খুব বেশি সাপোর্ট করছে। হ্যাঁ, এবং যারা ওই সময়টাতে আমাদের ট্রেনিং করাইতো, ইভেন ওই সময়টাতে তো একটা জিনিস ব্যাপার ছিল যে বাংলাদেশ ক্রিকেটের ফিটনেস লেভেলের একটা ব্যাপার ছিল, যেমন ওই সময় আমাদের সাথে কাজ করতো তুষার ভাই এবং আপনিও ছিলেন আমাদের সাথে। তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যে ওই সময়টাতে আমাদের গাইডলাইনটা এত ভালো ছিল, যার ফলে আসলে আমরা লাইনটা নষ্ট হয় না আসলে, ট্র্যাকলেস হয়ে যায় আসলে। এবং ওই সময় সুজন আমাকে একটা কথা বলছিল যে তুই ভালো খেলতেছিস, তো এই সময় টাকার পিছনে দৌড়ানো তো ঠিক হবে না, মানে যদি কোনো টিমে ধরো 2 লাখ 1 লাখ টাকা বেশি অফার করে তো টিম চেঞ্জ করা উচিত হবে না, তুই যে জায়গাতে কমফোর্টেবল থাকতে পারবি এবং তোর জন্য পারফরমেন্স করা ইজি হবে, যার জন্য তুই ন্যাশনাল টিমে যাওয়া তোর জন্য ইজি হয়ে যায়। তো এই জন্য ওনার কথা বাইরেও আমি যাই নাই, তো আমি চেষ্টা করছি যে না ওনার ট্র্যাকে থাকা এবং আমি ভালো ক্রিকেট খেলে আমি এখন পর্যন্ত যতটুকু সাকসেস আসলে এই সবকিছু মিলাই সবকিছু কম্বাইন্ড। আর সুজন ভাই তো ধরো আমরা জানি যে শেল প্লেয়ার তৈরির একরকম বিরাট কারিগর বাংলাদেশে, ঠিক আছে, তারপরে উনি যেটা যে সঠিক টাইমে সঠিক পার্সন কে পিক করে নিয়ে এসে সঠিক প্লেস দিয়ে তাকে পারফরমেন্স করে একটা জায়গায় নেওয়ার, এটাও মানে বলবো যে এটা একটা বিশাল একটা কাজ। অনেক প্লেয়ারকে আমি মানে দেখছি এরকম যে না বলতেছে যে সুজন ভাই আমাকে তো এখানে নিয়ে এসেছে হেল্প করছে, উইচ ইজ গুড, যে এরকম একটা আমাদের মাথার উপরে একজন ছায়া আছে। যেটা হচ্ছে যে তোমার এই যে প্রফেশনাল ক্রিকেট তুমি পাস করতেছো, এখনো খেলতেছো, আরো 10 বছর খেলবা এটা আমাদের মানে বিশ্বাস। তো তোমার এই যে এখন পর্যন্ত এই ক্রিকেট লাইফে কোনো মজার ঘটনা শেয়ার করবা? আসলে এফসি ক্রিকেট লাইফে প্রফেশন যাবত আছি, মানে প্রত্যেকটা দিনই খুব মজায় মজায় পার হয়ে যায়। তো আসলে ওইভাবে মজার ঘটনা স্পেসিফিক্যালি বলা খুব ডিফিকাল্ট, বাট হ্যাঁ অনেক স্টোরি তো অনেক আছে। ধরুন আপনার যেমন আমরা বিশেষ করে আমাদের নতুন যখন একটা প্লেয়ার আসে আমরা একটা ওয়েলকাম, এটা তো আপনি জানেন, আপনি ছিলেন, তো এই বিষয়টা আসলে আমরা খুবই এনজয় করি আসলে। তো এটা আমরা একটা প্লেয়ারকে ওয়েলকাম করি সবসময়, তো এটা হয়তো আসলে পাবলিকলি বলা খুব মুশকিল, বাট এটা ঠিক আছে যে আমি একটু এক্সপ্লেইন করি, এটা পাবলিকলি বলা যাবে না, বলা যাবে না, আপনারা বুঝেন না যে কি হয় সেখানে, বাট সেখানে একটা ভালো সেলিব্রেশন হয়, সবাই ভুক্তভোগী, এমন কেউ নাই যে করে না, ন্যাশনাল টিমে ঢুকলেই তার একবার করে ডেমো দিতে হবে, ঠিক আছে, এবং কি সবার সামনে ডেমো দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা সুইমিং পুলে হয়, সুইমিং পুলে দাঁড়া দাঁড়ায় সুইমিং মানে ওই ওইখানে ডেমো দিতে হয়, সবাই তাকায় থাকে, সবাই দেখে মজা করে, এটা হয় সবারই। প্লেয়ারদের মধ্যে আমি বলি যে কেউ যে ন্যাশনাল টিমে আছে তাকে গেট রেডি ফর দ্যাট, এগুলো কিন্তু হবে, কেউ কিন্তু মানে মাফ হয়নি। তো আমাদের এখন যে বিষয় হচ্ছে যে ডেফিনেটলি যে তোমার ফাদার পাস্ট হওয়ার পরে তোমার উপরে বড় ধরনের একটা চাপ আছে, তারপরে ফ্যামিলি, যতই তোমার বড় বোন থাকো ছেলের তো মাথায় একটা বড় ধরনের চাপ থাকে, তো এতগুলো চাপ সামলায় তোমার ক্রিকেটের হওয়ার পিছনে যে তোমার মায়ের একটা বড় সাপোর্ট ছিল, ঠিক আছে, আমি বাবা মাকে তো সবাই আমরা ক্রেডিট দিই, কিন্তু কথা হচ্ছে যে তুমি যেভাবে মানে আমার বলতে ইচ্ছা করছে যে বাবা মারা তো তাদের বাচ্চা কাচ্চারা নিয়ে গর্ব করে, যে আমার আমরাও গর্ব করি আমাদের মায়েদেরকে, তো তোমার গর্বটা একটু অন্য লেভেলে দেখলাম, ঠিক আছে, আর তাকে এরকম ক্রেডিট না দিলে আসলে ভুল হয়ে যাবে। এখন আসি যে তোমার লাইফের ক্রিকেট রিলেটেড কোনো স্যাড ডে আছে বা স্যাড কোনো কিছু আছে, তুমি সাডেনলি তুমি বা তোমার কষ্ট পাইছো, মানে সেটা হইতে পারে বিকেএসপিতে তোমার হয়তো যাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে, তুমি চান্স পাও নাই সামহাউ, কোনো জন্য কষ্ট কোনো না। স্যাড ডে বলতে আসলে মানে হয়তো আমরা আসলে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, আমরা দেশের জন্য কতটুকু করার চেষ্টা করি সেটা
মানে পর্দার আড়ালে হয়তো অনেকেই জানে না, অনেকেই বিষয়টাতে ক্লিয়ার না, হয়তো অনেক অনেক ধরনের কমেন্টস হয়তো করে বা অনেক অনেক ধরনের মন্তব্য করে, সেটা থাকবেই। মানে আমাদের কতটুকু পছন্দ করে দেখেই আসলে মন্তব্যগুলো করে, বেশি ভালোবাসে তো বেশি এক্সপেক্টেশন অনেক 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 হাই। বাট এটার জন্য আমাদের কতটুকু কি কষ্ট করা লাগে বা আমরা কতটুকু স্যাক্রিফাইস করি সেটা আসলে একান্তই আমরাই শুধু জানি। বাট আমাদের পরিবার, ক্রিকেটার পরিবার বলতে সেটা আপনি, আমি, আমাদের কোচিং স্টাফ, আমাদের অলমোস্ট, তোমরা তো ফ্যামিলির থেকে 7 থেকে 8 মাস তোমাদের বাইরে থাকতে হয়, এর থেকে বড় স্যাক্রিফাইস তো না শুনে হয়তো ঈদের সময় থাকা হয় না। বাট স্যাটারডে হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে ইফতি ভাই, বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলতেছি, যে কোনো টিমের সাথে হোক একটা ম্যাচ হারা মানে অনেক কষ্ট করে, নিজের কাছে অনেক কষ্ট লাগে যে আসলে বাংলাদেশ হেরে গেছে। এটা আসলে তখন ওইভাবে চিন্তা করি না, আমি খারাপ খেললাম না, আমি ভালো খেললাম, বাংলাদেশ হেরে গেছে। তো এইটার ব্যাপারটা একটু অন্যরকম, এখানে যখন বাঘের সিলটা থাকে এবং বাংলাদেশটা লেখা থাকে, ওই সময় ফিল্ডে অন্যরকম থাকে যে বাংলাদেশের জন্য খেলতেছে। তো আমার কষ্টের দিন বলতে, আমার খুবই খুবই স্যাড ডে বলতে, আমাদের এশিয়া কাপের ফাইনাল যেটা আমরা ইন্ডিয়ার সাথে দুবাইতে হারলাম, আমরা খুবই খুবই মানে ভালো অবস্থাতে ছিলাম এবং ড্রেসিং রুমের অবস্থা খুবই ভালো ছিল, হঠাৎ করে ধরেন ওই দিনটা আমরা আসলে খুবই কষ্ট পাইছি। এবং আমার মনে আছে প্রায় মানে আমি ওই দিন আমরা তো এক ডিনার তো করি নাই, বাট ওই অনেক সময় ধরে কান্নাও করছি, আসলে এটা হয়তো কখনো বলা হয় নাই, এটা ওই সময়টাতে খুব কষ্ট হয়েছিল যে, এবং এটা সবাই আসলে আমরা যতটুকু না আমাদের ইচ্ছা তার থেকে বেশি আমাদের দেশের মানুষের ইচ্ছা যেন আমরা ইন্ডিয়াকে হারাই, ইন্ডিয়া এটা একটা ভালো কম্পিটিটর আসলে সবাই ওইভাবে চিন্তা করে। তো ওই সময় ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল এবং খুবই ভালো একটা অপরচুনিটি ছিল। তো ওই দিনটা আমি আমার আমার ক্রিকেট লাইফে কোন ধরনের লাইফস্টাইল ফলো করতে হয়, যদিও লাইফস্টাইল এক একজন এক এক, আমি বলতেছি যে তারপর একটা বেসিক ডিসিপ্লিন আছে যে ক্রিকেট, ভালো ক্রিকেটার হইতে হলে এই ধরনের জিনিসগুলো মেইনটেইন করা দরকার, তুমি কি অ্যাডভাইস করবে? না আসলে আমার তো ক্রিকেট শুরু হচ্ছে 2004 সময়টাতে যেভাবে সে বড় হবে, তার ফুডিং এর যে ব্যাপারটা থাকবে এবং তার প্র্যাকটিস এর যে ব্যাপারটা থাকবে সেটা অবশ্যই অনেক বেশি ডেভেলপ করে গেছে এখন। এবং একটা জিনিস কাজ করে কি, এখন আমি তো আমি যখন আমার জেলাতেও যাই বা এখানেও খেলতে আসি, যখন দেখি যে একটা লোকাল একাডেমির প্র্যাকটিস চলতেছে, দেখি যে ম্যাক্সিমাম প্লেয়ারের ফ্যামিলি এসে বসে আছে এবং ফ্যামিলি সাপোর্টটা এত বেশি, বাবা মা, তো এটা অবশ্যই মানে বর্তমান জেনারেশন যারা আছে এরা এত বেশি লাকি যে বাবা মায়ের সাপোর্টটা একদম ছোটবেলা থেকে পাইতেছে, যেটা হয়তো আমরা পাই নাই, মানে একদম সশরীরে মাঠে হয়তো পাই নাই, বাট এরা এই সময়টাতে এটা পাইতেছে। বাট একটা ব্যাপার কি, আমি যেটা সাজেস্ট করব, অবশ্যই এই ব্যাপারে তো ফিটনেস ট্রেনার যারা আছে, বিশেষ করে আপনি একজন ট্রেনার, আপনি সবচেয়ে ভালো অ্যাডভাইস দিতে পারবেন, বাট আমি আমার ক্রিকেট লাইফ যতটুকু এই সময় পর্যন্ত পার করছি, আমি যতটুকু বলতে পারবো যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে ফুডিং এর যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই আমি একজনকে বলে দিলাম সে সেই ফুডিংটাই শুরু করলো, এটা কিন্তু ভুল না, মনে করি আমার শরীরের জন্য যেটা দরকার আমার অবশ্যই সেটা নিতে হবে, রাইট, এক্স্যাক্টলি। এবং ফিটনেস ট্রেনিং এর ব্যাপারে আসলে কোনো কম্প্রোমাইজ এখানে চলবে না, বর্তমান ক্রিকেট এমন জায়গাতে চলে গেছে যেখানে কোনো ফিটনেস নিয়ে কোনো নো স্যাক্রিফাইস, হ্যাঁ হ্যাঁ, ফিটনেস করতেই হবে, করতেই হবে। এবং আসলে অনেকেই দেখি যে যখন একজন ব্যাটসম্যান, বিশেষ করে আমি অবশ্যই ব্যাটসম্যান নিয়ে কথা বলবো যেহেতু আমি ব্যাটিং করি, এই যে ব্যাটসম্যান, হ্যাঁ, তো আমি অনেক অনেক জায়গাতে দেখি যে একজন প্লেয়ার, সে ব্যাটসম্যান, সে অনেকের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছে, ধরেন আমি 10 জনের সাথে আমার ব্যাটিং নিয়ে কথা বললাম যে ভাই এটা ঠিক হইতেছে কিনা বা স্যার এটা দেখেন ঠিক হইতেছে কিনা, আমার মনে হয় যে আমার একজনকে চুজ করা উচিত যারা আমি ট্রাস্ট করতে পারবো, এদের মধ্যে থেকে যে কোনো একজন, আমি শুনলাম সবারটা, যার যার সবার যে কথাটা আমার ভালো লাগলো আমি সেই কথাগুলো নেব এবং আমি একজনকে বিশ্বাস করব যে হ্যাঁ না উনি রাইট, এটা আপনার মানতেই হবে। কারণ দেখা যায় যে যখন আমি ধরেন কোনো কারণে একটা ব্যথা পাইলাম বা আমি একটু ইনজুর হইলাম, আমি কিন্তু 100% ট্রাস্ট করতেছি আমার ফিজিওকে এবং ডক্টরকে, যখন আমি ডক্টরকে ট্রাস্ট করতেছি মানে আমি কিন্তু আরো 2-3 জন ডক্টরের কাছে যাইতেছি, না না না,
একজনের ট্রিটমেন্ট শেষ করার পরে কিন্তু আমি আরেকজনের কাছে যাই, কিন্তু তারটা ঠিক না হয়। রাইট রাইট রাইট। তো আমার অ্যাডভাইস এটাই থাকবে যে অবশ্যই অবশ্যই একজনকে চুজ করতে হবে যে আপনার ব্যাটিং নিয়ে আপনার সাথে কাজ করবে এবং আপনার প্রপার টেকনিকগুলো আপনাকে শেখাবে। এবং এইটাই আসলে, এটা এখানে আমার মনে হয় যে অত বেশি চিন্তা করার কিছু নাই, মানে সিম্পল ওয়েতে চিন্তা করলে এবং বেসিক জিনিসগুলো যেটা আছে প্রসেসগুলো ঠিক থাকলে আমার মনে হয় যে মানে সাকসেস হইতে মানে খুব বেশি কষ্ট করা লাগবে না। বাট অবশ্যই ক্রিকেট খেলাটা বা যে কোনো স্পোর্টসই আপনি সাকসেস হতে গেলে এটা লাক অনেক বড় একটা ব্যাপার, অবশ্যই তো লাক থাকা লাগবে। ডেফিনেটলি ডেফিনেটলি, এটা তো 100%। আর আমার ফাইনাল তোমার কাছে জিজ্ঞেস করব বা ফাইনাল কোশ্চেন হচ্ছে যে আমাদের এ যাবৎকালে যত সাকসেস আছে তার মধ্যে আমরা মনে করি ন্যাশনাল টিমের তো সাকসেস মাশাল্লাহ অনেক আছে, তারপর আমরা মনে করি সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরা পেয়েছি। তো নেক্সট ইয়ার হয়তো আমাদের আরেকটা টিম যুবারা যাবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, আমাদের দেশের মানুষ বলো আমরাও তো সবাই আসলে আমরা চাই যে আবারও আমরা ওয়ার্ল্ড কাপ পাই। ইভেন আমাদের অনেক দোয়া থাকবে আমাদের ন্যাশনাল টিমের জন্য, আজকে মনে হয় ফ্লাই করবে রাতে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তুমি ওই যুবাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? আপনি যদি দেখেন যে আমাদের একদম প্রথম ব্যাচ থেকে শুরু করে আন্ডার-19 যখন শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ ওই সময় থেকে শুরু করে মানে লাস্ট 2020 আমরা চ্যাম্পিয়ন, তো ওই সময় থেকে শুরু করে যদি 2020 পর্যন্ত আমরা চিন্তা করি আমাদের আন্ডার-19 ব্যাচ সবসময় কিন্তু এমন একটা টিম সবসময় ওয়ার্ল্ড কাপ খেলতে যায়, আমরা সবাই কিন্তু বলি চ্যাম্পিয়ন টিম। হ্যাঁ, এটা কিন্তু সবসময় বলা হয়। তো আন্ডার-19 এর ব্যাপারটা যেটা থাকে আমরা সবসময় অনেক বেশি কনফিডেন্ট থাকি এবং আমাদের ক্রিকেট সার্কেল যেটা আছে এটা সবসময় সবাই আশাবাদী থাকে যে আন্ডার-19 ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। রাইট। এবং আমরা সবসময় কিন্তু টপ ওই 4-5টা টিমের মধ্যে থাকি সবসময়। বাট মানে লাস্ট ইয়ার যদি কথা যদি আমরা চিন্তা করি এবং তার আগে যখন আমরা বাংলাদেশে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হইলো সেটাতেও কিন্তু আমরা মানে ভেরি ক্লোজ এবং 2020 তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো বর্তমানে যারা আছে আমি এদের হয়তো ওই যে মাঝখানে ওরা আফগানিস্তানের সাথে একটা সিরিজ খেলছে আমি হয়তো কিছু প্লেয়ারের খেলাও দেখছি। তো আমার কাছে মনে হয় তাদের মধ্যে আনবিলিভেবল ট্যালেন্ট প্লেয়ার এখানে আছে এবং এই ওয়ার্ল্ড কাপের এক পর্যন্ত তারা যদি তাদের যে ওয়েতে তারা কষ্ট করতেছে এবং এই প্রসেসটা যদি তারা মেনটেন করে যাইতে পারে তো নো ডাউট এখন আমরা যখনই আন্ডার-19 টিম দেবে আমরা আশাই করবো চ্যাম্পিয়ন হয়ে। এটা তো স্বাভাবিকভাবে ভিতর থেকে একটা দোয়া তো সবসময় থাকে এবং মানে আমার অ্যাডভাইস এটাই থাকবে যে আসলে যখন আমরা ওয়ার্ল্ড কাপে যাই যে কোনো ধরনের ওয়ার্ল্ড কাপে কিন্তু একটু যে কোনো প্লেয়ার জন্য একটু নার্ভাসনেস কাজ করে। তো এটা তো আসলে যখন আমি খেলতে নামতেছি তার মানে কি আমার খেলতে হবে, এটা অন্য কোনো অপশন নাই এবং আমি বাংলাদেশের জন্য খেলতেছি নো ম্যাটার ওয়াট, এটা আন্ডার-19 বাংলাদেশে অথবা বাংলাদেশ, তো এটা আমরা বাংলাদেশের জন্যই খেলতেছি। তো অবশ্যই সেই প্রাইডটা নিয়ে খেলতে হবে যে বাংলাদেশের জন্য খেলতেছি এবং যখন বাংলাদেশের জন্য খেলবে আমার মনে হয় সবকিছু উজাড় করে দিয়ে খেলা উচিত। রাইট রাইট। তো আমরা গল্পের শেষের দিকে গাইস, আমরা মুসাদ্দেকের কাছ থেকে অনেক গল্প শুনলাম, আমি সামটাইমস খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম যখন আমি এরকম এতদিন ধরে ওর সাথে আমি আসি। ফার্স্টে যেটা বলছিলাম যে খুবই খুবই ক্লোজ বন্ধু আমার, সে ছোট হইলেও কিন্তু ও যে একটা সময় খেলতে গিয়ে তার ওই সার্কেট হাউস মাঠের কোনো স্ল্যাবে ঘুমাইতে হইতো এটা আমি কখনোই জানি না। তো আমার আমি আশা করি যে ওর এই মেসেজগুলা যারা আপকামিং ক্রিকেটার বা যারা ভালো ক্রিকেটার হইতেছে ব্যাটসম্যান হইতেছে ব্যাটসম্যান যারা তারা এইখান থেকে ভালো কিছু নিয়ে ভালো কিছু অ্যাডভাইসগুলো নিয়ে শিখতে পারবে। তো আমরা আরও এরকম মুসাদ্দেকের মতন ক্রিকেট স্টারদের নিয়ে গল্প নিয়ে আমরা আবার ইনশাআল্লাহ আসবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, দ্যাট ইজ ইফতিস ব্লগ, আর বেল আইকনে গিয়ে ক্লিক করে রাখতে হবে যেটা হচ্ছে যে আপনার আপকামিং যেসব ভিডিওসগুলো আছে এগুলো আপনারা খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যান। তো আমাদের ন্যাশনাল টিমের জন্য দোয়া করবেন, ক্রিকেটের সাথে থাকার চেষ্টা করেন, আর ডেফিনেটলি আমি আমার পক্ষেতে বলবো স্টে ফাইন স্টে সেফ, প্লিজ ওয়ার মাস্ক, ইনশাআল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো ক্রিকেটারের সাথে আমাদের স্টারদের সাথে। আল্লাহ হাফেজ।